Yes, ma'am, করেছি। করেছো? ম্যাডামকে দেখাও কি কি করেছো ম্যাডাম, একটু দেখি স্টুডেন্টদের সাথে। তুমি যাও দেখাও তো ম্যাডামকে, দেখি। হ্যাঁ, এটা কি আঁকছো? ইসোফেগাস। চেষ্টা করবা কোটেশন গুলো এক সাইড দিয়ে দিতে, বুঝছো? এটা আঁকার দরকার নাই, জেপি ফিগার আঁকার দরকার নাই। এটা কি আঁকছো? স্টমাক। হয় নাই তো? স্টমাক আরো কি আলাদা। আচ্ছা, একজন একজন করে দেখাও দেখি বাকিদের। ঠিক আছে, স্টমাকের একটা ফিগার রাখলেই হবে। ইসরা গাছের লাইনিংটা সুন্দর করে দিতে হবে, এতগুলা লাগবে না রে। স্টমাকের একটা ফিগার না আমি বললাম, স্টমাকের একটা ফিগার রাখলেই হবে। দুইটা ঠিক আছে, লাইনিং ও ঠিক আছে, ব্রুনার্স গ্ল্যান্ড দেখেছো? এই যে হ্যাঁ, দুইটা নামটা সুন্দর হচ্ছে। স্টমাক একটা আঁকলেই হবে। আর আচ্ছা, যেজু নাম আসছো ম্যাডাম একটা দেখে। হ্যাঁ হবে, হয়েছে। স্টমাক দেখাই আমি তোমার বোনটা, তুমি জেপির ফিগারটা আঁকার দরকার নাই, তুমি স্টমাক ওইটা আঁকবা। ওকে ম্যাম, স্টমাক কোনটা আঁকবা আমি তোমাকে দেখাই। স্টমাক এত এতগুলো আঁকার দরকার নেই, তোরা আঁকার সময়ও নাই। এটা আঁকবা, এটা এটা আঁকবা, ঠিক আছে? এটা আঁকার চেষ্টা করবা। আচ্ছা, ফান্ডাস এন্ড বডি বডি রিজিয়ন যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফান্ডাস আর বডি রিজন যেটা আছে, টাঙ্গা সেকশন। এটা ওকে, আমরা ওই দিন ডিউটি নাম পড়ছি, হ্যাঁ, ডিউটি নাম স্মল ইন্টেস্টাইন থেকে। আজকে আমরা পড়বো জেজু নাম আর আইলিয়াম। আমি বলছি তিনটার লেখাই সেম, উই উইল আইডেন্টিফাই বাই কি, ব্রুনার্স গ্ল্যান্ড, তাই না? আমরা ব্রুনার্স গ্ল্যান্ড দিয়ে আইডেন্টিফাই করব কোনটা ডিডি নাম, কোনটা জেজু নাম, কোনটা আইলিয়াম, ঠিক আছে? আচ্ছা, তোমাকে সবার আগে বলছি লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন এর ডিফারেন্স করবা, তারপরে স্মল ইন্টেস্টাইন থেকে জেজু নাম আর আইলিয়াম এর ডিফারেন্স করবা। কেন ও দুইটা ডিফারেন্স না করলে, কোনটার মধ্যে পায়ার স্পেসিস আছে, কোনটার মধ্যে ভিলাই আছে, কোনটার মধ্যে উইন্ডো প্রেজেন্ট, তুমি এগুলো জানবা না। ওইগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, ঠিক আছে? আমি রিটেনও কিন্তু আসে যে জুনাম আইলিয়াম স্মল ইন্টেস্টাইন লার্জ ডিফারেন্স খুব বেশি আসে, ঠিক আছে? এটা পড়ে নিবা, ঠিক আছে? আর এখন হচ্ছে কি, তোমাদেরকে ওই দিন বলছিলাম আমাদের ইন্টেস্টাইনে কিছু সেল আছে, কিছু গ্ল্যান্ড আছে। হ্যাঁ, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলাকে কি বলা হয়? ক্রিপ্টস অফ লিভারকুন। ক্রিপ্টস অফ লিভারকুন কিন্তু শর্ট নোট আসে রিটেনে, বোথ আমাদের জেনারেল প্লাস হিস্টোলজি। ক্রিপ্টস অফ লিভারকুন এটা কি, এগুলো এটা কি বলা হয় বলো তো? স্ট্রেইট টিবুলার ইন্টেস্টাইন। আমার দত্ততে ক্রিপ্টস অফ লিভারকুন দত্ততে খুবই সুন্দর দেওয়া আছে, একটা মানে একটা প্যারা দিয়ে, ওইটা যদি পড়ো তোমার শর্ট নোট হয়ে যাবে। ক্রিপ্টস অফ লিভারকুন, স্ট্রেইট টিবুলার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ক্রিপ্টস অফ লিভারকুন কি যদি জিজ্ঞেস করে, তুমি যদি এটা বলতে না পারো ধরা খাবা, ঠিক আছে? তারপরে জেজুনাম আইলিয়ামের মধ্যে আমরা কিছু সেল পাবো, যেমন এম সেল, মাইক্রোফোল্ড সেল, যেটা জেজুনাম থাকে, পায়ার স্পেসিস। জেজুনাম আইলিয়ামের মধ্যে কোনটাতে বেশি পায়ার স্পেসিস থাকে বলো তো? সলিটারি লিম্ফেটিক নোডিউল বলা হয় এগুলাকে, কোনটাতে বেশি থাকে বলো তো? আইলিয়ামে থাকে বেশি, আইলিয়ামে থাকে, ঠিক আছে? আর এই পেয়ার স্পেসিস গুলো কিন্তু বাচ্চাদের বেশি থাকে, ওল্ড এজে কিন্তু এগুলো রিডিউস হয়ে যায়। আর লেন্থ তো অবশ্যই সবাই জানো, ডিউডেনাম, ডিউডেনাম তো বললাম ওই দিন 25, স্মল ইন্টেস্টাইনাল লেন্থ কত? 6 মিটার 20 ফিট। এর মধ্যে জেজুনাম হচ্ছে গিয়ে কত, 8 ফিট মনে হয়, হ্যাঁ। আইলিয়াম হচ্ছে গিয়ে কত ফিট? 12 ফিট, ঠিক আছে? লেন্থ তা জানলে কিন্তু হবে না, ঠিক আছে? আসো, আমি বলছি তিনটা লেখাইছি, যে দেখো জেজুনাম একজন আঁকছো, জেজুনামের মধ্যে এখানে কি একটা লেকটিয়াল গ্ল্যান্ড থাকে, এই মাঝখানে বিলাই। কেউ যদি বিলাই সুন্দর করে দেখতে চাও, আমাদের জেপিতে আছে বিলাই জিনিসটা কি, মাঝে মধ্যে শর্ট নোট আসে, দে আর দা সারফেস মডিফিকেশন, সারফেস মডিফিকেটর আমাদের ইয়েতে আসে, এমসিকিউতে আসে, হোয়াট আর দা সারফেস মডিফিকেশন,
রিলায় মাইক্রোবেলে এগুলা ঠিক আছে, মাঝে মধ্যে শর্ট নোট আসে। রিলায় যদি কিনতে চাও এটা দেখো, রিলায় সিঙ্গেল লাইক প্রজেকশন দেখছো কত বড় বড় রিলায়, এগুলো হচ্ছে কি মাইক্রোবেলে, এগুলা কি মাইক্রোবেলে, এগুলো কিন্তু জেপি কি সুন্দর করে টিকার দেওয়া আছে। এই যে জুনানো দেখো আছে রিলায় দেখছো কি, এগুলো কি রে বিলাই ঠিক আছে, এখানে লেকচেল গ্ল্যান্ড থাকে। তো বলো তোমরা নিজেরা বানাইতে পারবা, সেরোসাতে কি থাকে? প্রথমে হচ্ছে গিয়ে আমার কি রে মিউকোসা, মিউকোসাতে কি লিখবো আমরা? বিলাই প্লেজেন্ট, বিলাই ইজ লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, লেমিনা প্রক্রিয়া থাকে, লেমিনা প্রক্রিয়াতে কি থাকে? ক্রিপ্স অফ লিভার। তারপরে মাসকুলারিস মিউকোসা, মাসল মাসকুলারিস মিউকোসা লিখলা, মাসল লেয়ার লিখলা, সাব মিউকোসাতে কি লিখলা? কিছু কিছু গ্ল্যান্ড থাকে, নট ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, অল্প 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 থাকে, আর লিম্ফেটিক নডিউলও অল্প থাকে। যদি এগ্রিগেশন এগ্রিগেটেড থাকতো তাহলে আমরা কি বলতাম তাকে? পারসিস বলতাম, একবারে কম কম লিম্ফেটিক নডিউল থাকে ঠিক আছে। আমরা জানি পারসিস জিনিসটা আইলিয়ামে বেশি থাকে, যে জন্য আমরা খুবই কম পাবো ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনে গবলেট সেলের পরিমাণও কম, লার্জ ইন্টেস্টাইনে বেশি থাকে। গবলেট সেল সম্পর্কে তো সবার ধারণা আছে তাই না, মিউকাস সিক্রেটিং সেল মনে আছে, শর্ট নোট কিন্তু আসে গবলেট সেল খুবই ইম্পর্টেন্ট, গবলেট সেল, ক্রিপস অফ লিভার কোন, পায়ার স্পেসেস, পায়ার স্পেসেস হচ্ছে কি আমাদের ইয়ে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট নোট আসে দেড় মার্ক এক মার্কের জন্য ঠিক আছে। রিটেন যখন সলভ করবা তখন বুঝবে, আমি তো বলে দিতেছি তোমাদের এগুলো কিন্তু লাগবে, একটু সাইড করে কষ্ট করে সাইডে লিখে নাও কি কি শর্ট নোট থাকে। এই হচ্ছে কি জেজুনা, কিভাবে ডিফারেন্স করবো? পায়ার স্পেসেস দিয়ে কম লিম্ফেটিক নডিউল, কোনো ব্রুনার্স গ্ল্যান্ড থাকে না, যাই থাকে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকে ঠিক আছে। আইলিয়াম ও সেম আমার ইজি ভিলাই, এটা থেকে আইলিয়াম ভিলাই ই লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকে, লেমিনা প্রক্রিয়া থাকে, ক্রিপস অফ লিভার কুল, হ্যাঁ মাসল লেয়ার কি থাকে? ডিরেকশন আউটার লঙ্গিটুডিনাল ইনার সার্কুলার লেয়ার, আর কি থাকে? সেরোসা। এই যে তোমরা জানো কি থাকে সেরোসাতে, ব্লাড ভেসেল, লুজ কানেক্টিভ টিস্যু, লেখা কোনো ব্যাপারই না, লেখার তোমার সেই জেনারেল প্ল্যান অফ জিআইটি যা আছে তাই, তোমাকে খালি শিখতে হবে ফিগার আঁকা এবং ফিল ফিগারের ডিফারেন্স ঠিক আছে। এখানে লেকটিয়াল গ্ল্যান্ড থাকবে, আউটার সার্কুলার মাসল থাকবে, আউটার লঙ্গিটুডিনাল ইনার সার্কুলার মাসল থাকবে, এরকম মাসল গুলা ডিরেকশন খুব সুন্দর দেখা, এই যে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড গুলা খুব সুন্দর দেখা যেতেছে, আর এত প্রমিনেন্ট পায়ার স্পেচেস দেখো, একটা বাচ্চার স্লাইড বাচ্চার হবে, প্রমিনেন্ট পায়ার স্পেচেস দেখছো, পায়ার স্পেচেস দিয়ে আমরা চিনতে পারবো এটা যে আইলিয়াম, কারণ পায়ার স্পেচেস আইলিয়ামে অনেক বেশি থাকে। তোমরা জানো তোমাদের হার্ট পার্ট যারা আসো শুনতেছো তো, আমি তাড়াতাড়ি যাইতেছি একবার ঢুকতে আমার অনেক কষ্ট হচ্ছে আজকে। তোমাদের লাকি স্লাইডে তো অবশ্যই বললাম 20 মার্ক করে থাকে, সবার দুইটা করে স্লাইড থাকে। তোমাদের থার্ড পার্টের অস্থিতে 8টা স্লাইড থাকে, 7টা বোনস থাকে, 8টা স্লাইড অস্থি তোমরা দিয়ে আসছো থাকছে 2 মিনিট করে টাইম, তুমি যদি 2 মিনিটে স্লাইড আইডেন্টিফাই করতে না পারো 15 দুগুণা 30 মার্ক অস্থিতে, 8টা স্লাইড থাকে, 8 দুগুণা 16 মার্ক থাকে স্লাইডে, বোনসে থাকে দেওয়া হয় 7টা, কোনো সময় 7টা স্লাইড দেওয়া হয় 8টা বোনস দেওয়া হয়, 8টা স্লাইডই দেওয়া হয় বেশিরভাগ সময়। 8টা থেকে যদি তুমি 3টা না পারো 2 মিনিটে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে, অস্পিতে কোনো ফিগার রাখা লাগে না, আইডেন্টিফাইং পয়েন্ট, তুমি যদি দেখে না চিনে এটা আইলিয়াম, যদি কপাল খারাপ থাকে 3-4টা যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 13, 15 মার্ক তুমি আউট, তাতে অস্পিতে ফেল মার্ক এসে পড়বে। 2 মিনিট খুবই ইম্পর্টেন্ট, স্লাইড আইডেন্টিফিকেশন খুবই ইম্পর্টেন্ট অস্পির জন্য, 2 মিনিটের মধ্যে 1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে হবে, দেন মিনিটে তাড়াতাড়ি করে লিখতে হবে, কারণ সময় নেই একবারে 2 মিনিট। 8টা স্লাইড থাকে সবগুলা থেকে, তখন তো মাথা গরম থাকে, একটারে লিখো আরেকটা, সব গ্ল্যান্ড সব স্লাইড সব ফলিকুল এক লাগে, এর জন্য বেশি বেশি করে স্লাইড প্র্যাকটিস করতে হবে, স্লাইড বলে দেওয়া যায় না, নিজেরা সব আইডেন্টিফাই করতে হয়, এজন্য বারবার বলি ছবি দেখবা, ছবি দেখলে স্লাইড চিনতে কোনো ব্যাপারই না, বেশি বেশি করে ছবি দেখবা, ছবির কোনো বিকল্প নাই বিশেষ করে হিস্টোলজিতে ঠিক আছে, বারবার বলতেছি তুমি লিখতে পারবা হাজার হাজার জিনিস লিখতে পারবা, কিন্তু তুমি ছবিতে গিয়ে আটকে যাবে, ছবি চিনতে হবে ছবি আঁকতে হবে, বারবার বলতেছি দুইটার মধ্যে 4-5টা স্কিপ করে গেলে ফেল মার্ক এসে পড়বে, যেটা আমি ওদিন তোমার বলা হয় না অস্পি সম্পর্কে খুব ইম্পর্টেন্ট।
অবশ্যই জিআইটি তে থাকবে, সহজ জিনিস, অস্পিতাও থাকে, খুব কমনলি দেওয়া হয় অ্যাপেন্ডিক্স, দেখলেই চিনা যায় অ্যাপেন্ডিক্স, সহজ একটা স্লাইড, কিভাবে চিনা যায় আমি তোমাদেরকে দেখাবো। লার্জ ইন্টেস্টাইন আমরা কি কি জানি, লার্জ ইন্টেস্টাইনের লেন্থ কত টুকরে মনে আছে, দেড় মিটার না, কি কি পার্ট থাকে মনে আছে, হ্যাঁ 1.5 দেড় মিটার, জি ম্যাম, কি কি পার্ট থাকে লার্জ ইন্টেস্টাইনের, সিকাম অ্যাপেন্ডিক্স ম্যাম, সিকাম অ্যাপেন্ডিক্স, হ্যাঁ কলন, ট্রান্সভার্স কলন, এদিক দিয়ে ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, একটা অ্যানাল ক্যানাল, ভিসেরা ধরার পর প্রথমে তোমাকে জিজ্ঞেস করো, বলো তো তিনটা কার্ডিনাল ফিচার্স, এই ফিগারটা আঁকার কথা বলছেন, তবে আমরা বেশিরভাগ সময় এই ফিগারটা আঁকতে বলি, এটা সহজ, আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো ম্যাডাম হয়তো বা এটা আঁকতে বলছেন, আমি দেখছি ম্যাডাম স্লাইড এটা আঁকলে ভালো, এটা একটু সহজ, ম্যাডামকে জিজ্ঞেস করবো গতবার এটা আঁকাইছিলাম, ম্যাডামকে আমি জিজ্ঞেস করে কনফার্ম করবো, তোমরা দুটোটাই আঁকবা আমি তোমাদেরকে বলে দিব। দেখো আমরা জানি লার্জ ইন্টেস্টাইনে এই পার্টে তার সবগুলাই থাকবে, কিন্তু অ্যাপেন্ডিক্সের সাইড স্লাইডে অনলি অ্যাপেন্ডিক্স থাকবে, তো লার্জ ইন্টেস্টাইনে সে কন্টেন্ট করবে তার পার্টের সবগুলো, ঠিক আছে, এখানে একটু অ্যাপেন্ডিক্স থাকবে, একটু রেকটামের অংশ থাকবে, তাই না, সবকিছু মিক্স থাকবে, এই জন্য অ্যাপেন্ডিক্স লার্জ ইন্টেস্টাইন চিনলে তুমি চিনে ফেলবে, অ্যাপেন্ডিক্স দেখলে তোমরা তুমি আইডেন্টিফাই কিভাবে করতে পারবে বলবো, ঠিক আছে, যেমনই দেখো এখানে লিম্ফেটিক নোডিউল থাকবে, ঠিক আছে, এই যে দেখো এই আমার ভিলেই গুলা থাকবে, সেরোসা, এই যে মাসকুলার লেয়ার গুলা থাকবে, ঠিক আছে, এই যে মাসকুলার লেয়ার গুলা থাকবে, ঠিক আছে, এই যে মেজেন্ট্রি গুলা থাকবে, আমার মেজেন্ট্রি গুলা থাকবে, দেখছো এই নীল নীল গুলাকে লিম্ফেটিক নোডিউল বলা হয়, লিম্ফেটিক নোডিউল বলা হয়, ঠিক আছে, এখানে সেরোসা দিয়ে কাভার থাকে কারা কারা, রেকটাম, ট্রান্সভার্স কলন, সিগময়েড কলন, এই ফ্যাট ফিল্ড অংশটাকে বলা হয় কি, অ্যাপেন্ডিক্স ইপিপ্লয়িকা, অ্যাপেন্ডিক্স ইপিপ্লয়িকা, ঠিক আছে, তারপরে দেখো লার্জ ইন্টেস্টাইনের মিউকোসাতে তোমরা জানো সিম্পল ছবিটা দেখো, সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকে, লেমিনার প্রক্রিয়া থাকে, মাসকুলারিস মিউকোসাতে থাকে, সাব মিউকোসাতে তোমরা জানো কি থাকবে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকবে, কনটেন্স কানেক্টিভ টিস্যু, মাসকুলারিস এক্সটারনাল থেকে থাকবে, মাসল থাকবে, আর পেরিটোনিয়াম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম থাকবে, মাসল লেয়ারটা কি থাকবে, আউটার লংগিটিউডিনাল ইনার সার্কুলার, এটা তোমরা জানো সেম জিনিস, ঠিক আছে, খালি তোমাকে ফিগারটা চিনতে হবে, দিস ইজ লার্জ ইন্টেস্টাইন, দিস ইজ লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেল বেশি থাকে, গবলেট সেল বেশি থাকে, তোমরা যদি গবলেট সেলটা মেজেন্টাল অংশ, তোমরা যদি গবলেট সেলটা দেখতে চাও তাহলে কিন্তু সুন্দর করে গবলেট সেলটা দেখাই, গবলেট সেল গুলো খুব সুন্দর থাকে, না যে মেজেন্টা রঙের বুটা বুটা এগুলাকে গবলেট সেল বলে, দেখছো, দেখতেছো সবাই মেজেন্টা রঙের দেখা যায়, এগুলা হচ্ছে কি আমার গবলেট সেল, যেটা লার্জ ইন্টেস্টাইনে থাকে, এটা কিন্তু লিখতে হবে গবলেট সেল, শর্ট নোট জানতে হবে, ঠিক আছে, তারপরে যেটা আমার সবচেয়ে স্লাইড কমন পাবা, এই যে কাছে দিয়ে অ্যাপেন্ডিক্স দেখলেই চিনা যায় স্লাইডের নিচে, অ্যাপেন্ডিক্স কি ধরনের লিম্ফয়েড অর্গান বলো তো, হোয়াট আর দ্য প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলো তো, জানো নি প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি জানো, কোন মেরু আর
জানো না, বোন মেরু আর থাইমাস কে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কারা? কার্ডে আছে ভাই, বা কার্ডে আছে জানতে হবে। কারা কারা রে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান? এই যে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, তারপরে ওই যে পায়ের স্পেসেস, তারপর টনসিল, গলাতে থাকে টনসিল, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলতে হবে। অনেক অ্যাপেন্ডিক্স আছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ডায়াফ্রামের মতো, দি ডায়াফ্রামের মতো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, পায়ার স্পেসেস, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরো অনেক আছে টনসিল, এগুলাকে বলা হয় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কারণ কি, এগুলোর মধ্যে অনেক লিম্ফয়েড ফলিকুল থাকে। লিম্ফয়েড ফলিকুল কি করে, কি প্রিভেন্ট করে রে, বডির ডিফেন্স মেকানিজম হিসেবে হেল্প করে। অ্যাপেন্ডিক্স কিন্তু অনেকেরই আমরা অপারেশন করে ফালাই দিই, টনসিলও কেটে ফালাই দিই, তাই না? লাগে না, ঠিক আছে, কিন্তু আমাদের এসেনশিয়াল অর্গান না, অ্যাপেন্ডিক্স না থাকলেও চলে, থাকলেও ভালো। অনেক এই যে আমাদের ডিফেন্স মেকানিজমে হেল্প করে, অ্যাপেন্ডিক্স এর মধ্যে অনেক সময় আমাদের ফিকোলিড গুলা, ডেফিকেশনের ময়লা গুলা আটকে অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হয়ে যায়। লার্জ ইন্টেস্টাইন কি করে, আমাদের ডেফিকেশন গুলারে তো পানির মাধ্যমে কি করে, সফেনিং করে দেয়, সফেনিং অফ দ্য স্টুল। তো মাঝে মধ্যে যদি এই অ্যাপেন্ডিক্স টা, যাদের পাপার খারাপ থাকে, অ্যাপেন্ডিক্স ইনফেক্টেড হওয়ার কারণ গুলা তোমরা পড়ছো না, তোমাদের ম্যাডাম পড়াইছে না, ইট ইজ এ ব্লাইন্ড লুপ, মনে আছে, সাপ্লাইড বাই এন্ড আর্টারি, মনে আছে, পড়াইছে তোমাদেরকে? হ্যাঁ, একটু স্পিডে যাইতেছে, একদম সময় নেই, পড়ছো পড়ছো, ম্যাডাম করাইছেন অ্যাপেন্ডিক্স কি কি, কেন অ্যাপেন্ডিক্স টা ইনফেক্টেড বেশি হয়, এটা নেরো ব্লাইন্ড টিউব, ইট ইজ সাপ্লাইড বাই এন্ড আর্টারি। হ্যাঁ, এজন্য এই ফিকোলিড গুলা অন্যান্য লার্জ ইন্টেস্টাইনের অন্যান্য পার্ট থেকে অ্যাপেন্ডিক্স কে বেশি ইনফ্লাম করে। এজন্য অ্যাপেন্ডিসাইটিস, তোমাদের অনেকে দেখবে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়ে গেছে, ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, ইনফেকশন হয়ে আমরা অপারেশন করে ফেলাই দিই, প্রচুর ব্যথা হয়। এর কিছু কমন পজিশন আছে, পারবা পারবা বলতে, সবচেয়ে কমন পজিশন কোনটা 60%, একজন বলতে পারবা? তোমাদের না অ্যাবডোমেন শেষ, বলতে পারবা কমন পজিশন কি রে? 60%। আর কি কি পজিশন আছে? অ্যাপেন্ডিক্স না পারলে হবে না, আর কি কি আছে? টেট্রাসিকাল, সাবসিকাল, ইলিওসিকাল, তাই না? হ্যাঁ, এই অ্যাপেন্ডিক্স কেন বেশি ইনফ্লামেশন হয় চারটা পয়েন্ট জানতে হবে। দত্তের অ্যাপেন্ডিক্স এর নিচে অ্যাপ্লাইড না, তুমি দেখবা চার পাঁচটা পয়েন্ট আছে, এগুলো শিখবা। ইট ইজ সাপ্লাইড বাই এন্ড আর্টারি, হার্ট টু দ্য হার্ট, সেমিনোলারিস থাকে, ব্লাইন্ড লুপ, লিম্ফেটিক ফলিকুলস থাকে, এই পয়েন্ট গুলো কিন্তু শিখবা অবশ্যই বেসিক এর জন্য, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স এর ল্যান্ড করতো 2 থেকে 20 সেন্টিমিটার, এভারেজ কত হয়? 9 সেন্টিমিটার হয়। অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হলে এই মোটা হয়, ছোট একটা ভার্মিফর্ম, ভার্মি মানে কি, পোকার মতো, পোকার মতো এটা জিনিস ফুলে এত মোটা পর্যন্ত হইতে পারে, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস যদি ইনফ্লামেশন হয়। তো এটা একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, দেখো তার ফিগারে লিম্ফয়েড ফলিকুলে ভর্তি, স্লাইডে গেলে অনেকগুলো লিম্ফয়েড ফলিকুল পাওয়া যায়, বুঝছো, যা দেখে আমরা চিনতে পারি দিস ইজ অ্যাপেন্ডিক্স। এই দেখো কতগুলা পার্পল কালার দেখছো, তো তোমাকে ফিগারে লিম্ফয়েড ফলিকুল গুলা বেশি বেশি করে দিতে হবে। মিউকোসাতে কি লিখবা জানোই তো, লাইনিং এপিথেলিয়াম কি, লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কলামনার এপিথেলিয়াম, কি কি সেল থাকবে, আমি ওই দিন তোমাদের কিছু সেলের নাম বলছিলাম, গবলেট সেল, অ্যাবসর্পটিভ সেল সব থাকবে এখানে, ঠিক আছে। লেমিনা প্রক্রিয়াতে থাকবে লুজ কানেকটিভ টিস্যু, মাসকুলারিস মিউকোসাতে থাকবে স্মুথ মাসল, সাবমিউকোসাতে কি থাকবে, কিছু কিছু কি গ্ল্যান্ড, মাসকুলারিস এক্সটারনালতে মাসলের ডিরেকশন কি, আউটার লংগিটুডিনাল ইনার সার্কুলার, যে মাসকুলার লেয়ার গুলো, বুঝছো। আর সেরোসাতে কি থাকবে, কমপ্লিট একটা কোট থাকবে, ঠিক আছে। সেরোসা পেরিটোনিয়াল ক্যাভিটি লেখা তোমাদের জন্য কোনো ব্যাপার না, পারবা, তোমাদের চিন্তা হবে সলিটারি নোডুল, যে এই যে মাসলের ডিরেকশন গুলা, লেমিনা প্রক্রিয়া, সাবমিউকোসা, দিস ইজ সেরোসা, ব্লাড ভেসেল থাকে এখানে মধ্যে, অ্যাডিপোজ টিস্যু থাকে, এগুলো অ্যাক্সেসরি, 13টা ল্যান্ডমার্ক আছে। লিম্ফেটিক ফলিকুল গুলা খুব সুন্দর করে দেখাবা, লাইনিং এপিথেলিয়াম গুলো সিম্পল কলাম না, সুন্দর করে দেখাবা, তা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো লিম্ফেটিক ফলিকুল আছে, এবার দেখে তো অ্যাপেন্ডিক্স। ওকে, এই হচ্ছে কি আমার অ্যাপেন্ডিক্স পর্যন্ত শেষ, মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শেষ, আমরা এখন এন্ডোক্রাইনে ঢুকবো, লিভার, টিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস নেক্সট ক্লাসেই পড়বো। এই হচ্ছে কি আমার ইন্টেস্টাইন,
সব লেখা সেম, সব জিনিসপত্র সেম, ইউ হ্যাভ টু ড্র পিকচার কারেক্টলি। ইন্টেস্টাইনের সবগুলোর মোটামুটি লেখা সেম, তোমাকে আমি বলে দিছি কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, গ্রোনাস গ্ল্যান্ড দিয়ে কোনটা, টিপস অফ লিভার কোন দিয়ে কোনটা, মাসলের ডিরেকশন কোনটা হবে, পায়ার্স পেজেস কোথায় থাকে, এগুলো দিয়ে তুমি ইন্টেস্টাইন আলাদা করবা। কারণ তুমি যদি জেজুনামে গিয়ে লিখে ফেলো পায়ার্স পেজেস অনেক বেশি থাকে, সব লেখা সেম থেকে হবে না, জেজুনামে পায়ার্স পেজেস থাকেই না, ঠিক আছে? তোমাকে আইডিয়া আমি লিখতে হবে। আর গ্রোনাস গ্ল্যান্ড তুমি লিখে ফেললে জেজুনামে থাকে, হবে আছে নাই, সব সেম, সব সেম না, তোমাকে সেম, ঠিক আছে, তার স্ট্রাকচার সেম, তার ভিতরের কন্টেন্ট গুলা সেম না, ঠিক আছে? মানে সে একটা পিজা, ঠিক আছে, কিন্তু পিজার ভিতরে কেউ মাংস দিছে, কেউ অন্য কিছু দিছে, ঠিক আছে? মাংস সে পিজা ঠিকই আছে, এরকম আর কি, বুঝছো? তোমাকে ভিতরের কন্টেন্ট গুলা তুমি তোমার যখন যেটা তখন তোমাকে সেটা দিতে হবে। এই হচ্ছে কি আমার ইন্টারেস্ট। স্টমাক তো এজ ইউজুয়াল বলে দিলাম, জেনারেল প্যান অফ জিআইটি ফিগারটা আঁকা শিখে তোমার জন্য লেখা কোনো ব্যাপারই না। কোন লেয়ারে কোনটা থাকে লিখে ফেলবা, সব মাসলের ডিরেকশন সেম, আউটার লংগিটিউডাল ইনার সার্কুলার, ইন্টেস্টাইনাল সেল গুলার নাম শিখবা, গ্ল্যান্ড গুলার নাম শিখবা, খাতায় লেখো শর্ত কি কি শিখতে হবে, টিপস অফ লিভার কোন দরতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, তারপর গবলেট সেল, ঠিক আছে, তারপরে আমার ইয়ে সেল, পায়ার স্পেচেস কি, এক মার্ক দিয়ে কিন্তু আসে, হোয়াট ইজ পায়ার স্পেচেস, ঠিক আছে, আসে কাদের বেশি থাকে, এমসিকিউ তে থাকে, বুঝছো? এগুলো কিন্তু শর্ট নোট থাকে, বোথ হিস্টোলজি বোথ জেনারেল। এই হচ্ছে গিয়ে ক্লাসে থাকলে তো আমরা রিটেন নিয়ে পরীক্ষা নিয়ে অনেক কথা বলতে পারতাম, অনলাইন ক্লাসে তো কিছু বলাও যায় না, মনেও থাকে না, সময় কম, যখন যেটা মনে আসতেছে বলতেছি। প্যারামের ইয়েগুলা থেকে স্লাইডের লেখাগুলা মুখস্থ করে ফেলবা আর ফিগার রাখবা, ঠিক আছে? স্টমাক থেকে যে ফিগারটা বলছো ওইটা আঁকলে হবে, একটা ইসে থেকেও একটা আঁকলে হবে, লার্জ ইন্টেস্টাইনের ফিগারটা ম্যাডামকে জিজ্ঞেস করে বলবো মেনলি কোনটা আঁকতে হবে, আর স্মল ইন্টেস্টাইন তো দেখাই দিলাম, যে জন্য মাইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন আর ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আঁকা শিখবা, 14-15টা স্লাইড আছে, এটা অবশ্যই কমন পড়বে, লাকি স্লাইডে অবশ্য থাকবে, তোমাকে দেখেই চিনতে হবে, অস্পিতেও থাকবে, 2 মিনিট সময় সবগুলা ফিগার একদম মাথার ভিতরে ঢুকাই দিবা যাতে ভুল না হয়, ঠিক আছে? দুইটা তিনটা মিস করলে অস্পিতে ফেল মার্ক আসতে পারে। তা তুমি কি শিওর তুমি বোনস এর সব পারবা? 2 মিনিটে বোনস, একটা বোনস দেখলে আর একটা বোনস মাথায় আসে, বোনস এর একটা টিবেট টিগারিং পয়েন্ট দেখলে আর একটা জিনিস মাথায় আসে, ওই সময় মাথা তো গরম থাকে, সব তোমার নিউরো ট্রান্সমিটার মাথা সব এক্সাইটেড থাকে, ভুল হওয়া অনেক স্বাভাবিক, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না, এই জন্য স্লাইড গুলো তো কলেজে থাকলে আমরা দেখতামই, টিউটোরিয়াল ক্লাসে এখন তো দেখা সম্ভব না, স্লাইডের বিকল্প হিসেবে তোমাকে ফিগার দেখতে হবে সেম, আমাদের কলেজের সবগুলো স্লাইড ডিফারেন্ট ফিগারের সাথে অলমোস্ট সেম, টেনশনের কিছু নাই, একদম অ্যাপেন্ডিক্স একদম সেম পাবা, এরকম বড় বড় লিম্ফেটিক ফলিকুল, তারপরে লিভার, তারপর তুমি ডিউডেনাম, একদম সেম পাবা, টেনশনের কোনো কারণ নাই। আজকে তো আমাকে মাত্র একজন দেখাইলে ফিগার, 8 জন থেকে বাকিদের ফিগার কোথায় দেখাও, সময় আছে আমি বলো বলো, ম্যাডামের লেকচার ডাউনলোড করে লেখা করে দেখি ফিগার, ম্যাডামের লেকচার ডাউনলোড করে অবশ্যই আইডেন্টিফাই করবা। এটা কি ইসে থাকে আস জাব স্ক্রিপ্টস অফ লিভার কোন না ম্যাম, স্টমাক, স্টমাক স্টমাক দিলে এগুলো তো বুঝাই ফুল কলম না, মাসল গুলো এরকম আলাদা, একটা একটা আলাদা হয় কেন, মাসল গুলো তো এরকম না, এই যে দেখো দেখো দেখছো, আচ্ছা হবে আঁকতে হবে, তারপরে দেখি ডিউটে নাম প্র্যাকটিক্যাল খাতায় একে ফেলছো, জি ম্যাম, ডিউটে তোমাকে না বলছি বেগুনি কালারটা না দিতে, এটা একটা অন্য স্লাইডের পাঠ অংশ হিসেবে বুঝছো, ওই দিনে বললাম বেগুনি কালার এটা আঁকা যাবে না, হ্যাঁ হ্যাঁ এটা একটা অন্য স্লাইডে ফলিকুল আইসা করছো বলে আমি না ওই দিন বললাম, আর লাইনিং ফিটিলে আমারও মোটো মোটো হবে, আমি ঝাপসা দেখতেছি, নন ক্যারাটিনাইজড, আর নিচে মাসলের ডাইরেকশন বোঝা যাচ্ছে না, ভিতরে মনে হইতেছে জিনিসপত্র একটু কম, আরো দিতে হবে, কালারটা আর একটু ব্রাইট করবা, ঠিক আছে? হুম
ঠিক আছে আচ্ছা আর কি আছে ইসোফেগাস স্টমাক ডিউডেনাম ঠিক আছে নেক্সট এই ফিগার বাকি ফিগার গুলো আইকে ফেলবা ইসোফেগাসটা ঠিক আছে তুমি এটা আর একটু কারেকশন করে ফেলবা আর কেউ আর কেউ আসছে ফিগার জি ম্যাম আপার ইসোফেগাস এটা আসছে কেন আমি কি এটা দেখেছিলাম বলছে তোমাকে ম্যাডামের সিটেও তো আমি দেখলাম না এটা এটা আঁকলে হবে না তো এটা আঁকলে হবে না এটা আঁকতে হবে ঠিক আছে wall of the upper esophagus transverse section এটা একটা ঠিক আছে যেটা আমাদের স্লাইডে দেখা যায় ওটা আঁকলেই ভালো হ্যাঁ আচ্ছা দেন স্টমাক দেখি স্টমাক ভুল দিকে রাখছে কেন ম্যাডাম স্টমাক বলছে এটা আঁকতে এই যে তুমি একে ফেলছো সুপারফিশিয়াল রিজন যেটা সার্ভিসের ঠিক আছে এটা অনেক কঠিন আমাদের স্লাইড দেখে এটা বোঝা যায় আমাদের স্লাইডে এটা বোঝা যায় এটা আঁকবা ঠিক আছে আমাকে দেখাবো সবাই দেখো ডিউডেনামের এই অংশটা এই যে ব্লু কালার অংশটা কেউ আঁকবা না এটা ক্রস ঠিক আছে অন্য একটা স্লাইডের পোর্শন এসে পড়ছে আর সাবসান নিষেধ করছেন আমাদের এক্সটার্নাল সেলে ঢাকতে ঠিক আছে এটা আঁকবা না হ্যাঁ ভুল একটা জিনিস এসে পড়ছে ঠিক আছে আর কে কি ফিগার আছো ছেলেরা কেউ আঁকো নাই 85 আঁকো নাই 81 আঁকো নাই বারবার বলতেছি যে বাবা জিআইটি তে ফাঁকিবাজি করলে হবে না ম্যাডাম কি ফিগার গুলো দেখাও আঁকো স্লাইডে পরে ধরা খাবা অস্পিতে দুই মিনিট কেউ তোমাকে হেল্প করতে আসবে না ম্যাডাম ও চেয়ারে বসে থাকবে সবাই এক্সটার্নালে বসে থাকবে তোমার একা একা তুমি মনে করছো ম্যাডাম বলে দিবে আগের মতো এত সহজ দিন নাই পরীক্ষা ঠিক আছে ম্যাডামদেরকে যাইতেও দেয় না ম্যাডামদেরকে রুম থেকে বের করে দেয় বুঝছো কোনো হেল্পিং সিস্টেম নাই কোনো হেল্প ওকে নিজে আইডেন্টিফাই করতে হবে তার জন্য তোমাকে ফিগার দেখতে হবে কপাল খারাপ আমরা স্লাইড দেখতে পাচ্ছি না কিন্তু সেম আমি তোমাদেরকে বলছি এই জন্য জিআইটি তে ফাঁকিবাজি করা যাবে না আমাকে ফিগার গুলো আগে তোমার দেখো প্লিজ বারবার বলতেছি পরে আমি কনসেন্ট্রেশন দেওয়া যাবে না এত প্রেশার করবে কলেজ নিয়ে নিয়ে তোমার সময়ই থাকবে না বলবে এটা আবার কি জিনিস এটা যে কি জিনিস পরীক্ষা আসলে বুঝবা পুরা একটা হার্ড পার্ট তোমার ডিপেন্ড করে এটার উপরে বোনস তুমি পারবা কিন্তু স্লাইড খুবই তোমার অনেক কঠিন মাঝে বড় ভাই বন্ধুকে জিজ্ঞেস করো সহজ আবার অনেক কঠিন ওদের জন্য অনেক সহজ ছিল সবাই সাহায্য করতে পারছে এখন এই দিন নাই বুঝছো সবকিছু কঠিন হয়ে গেছে বারবার বলতেছি যারা ফিগার দেখেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ যেগুলো কারেকশন বলছি কারেকশন করে ভুল করতে করতেই শিখবা ভুল জিনিসটা মনে থাকে যারা একবারে আঁকো নাই তারা মনে করবে আমার আঁকলেই হবে কখনোই হবে না তোমার ভুল আসবে ঠিক আছে নেক্সট আমরা নেক্সট ক্লাসে দেখাবো জিজ্ঞেস করে হ্যাঁ আমি নেক্সট ক্লাসে যা যা আমি ইয়ে করছি তোমাদের এই যে এখন পড়াইলাম প্যার স্পেসিস কি এটা কি সেটা কি এটা জিজ্ঞেস করবো ঠিক আছে শর্ট নোটিশ এবং গবলেট সেল কি তুমি এগুলো শর্ট নোট সাজায় ফেলবা দত্ত থেকে কোন লাগলে কোনো হেল্প আমাকে বলবা দত্ততে খুব সুন্দর আছে অ্যাপেন্ডিক্স এর ওই কি কি বললাম যেগুলো তো ম্যাডামরা বলছে তোমাদের এখন খেয়াল নাই হয়তো বা করে নেবে এগুলো কিন্তু জিজ্ঞেস করে বিচারা ধরলেই জিজ্ঞেস করে অ্যাপেন্ডিক্স কেন বেশি ইনফ্লামড হয় তার পাঁচটা ক্যারেক্টারিস্টিক আছে হ্যান্ড রাইটারে গিয়ে হয় সেটা যাই হোক বলছি দত্ততে আছে
কষ্ট করে দেখে নিবে। এখন এক মিনিট আছে, লাইন কেটে যাবে, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আমি পড়া জিজ্ঞেস করবো, ঠিক আছে? প্লিজ ফিগার গুলা প্র্যাকটিস করবা, একদম কিন্তু সময় নেই।